হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি দেখো আমি কোথায় বেড়াতে চলে এসেছি বোনের বাড়িতে এসেছিলাম ওদের বাড়ির সামনে এত বড় মন্দির আছে মন্দিরের চারদিকটা একবার ঘুরে নিলাম দেখো সবাই মিলে ঘুরছি বোন বোনের শাশুড়ি বোনের ছেলে আমার মা আমি আমার ছেলে আমার কাকুর মেয়ে সবাই ঘুরছে কারণ অনেকগুলো ঠাকুর ফিট হয় না তার জন্য ওইগুলো ভালো করে দেখছি ওইগুলো কালারেতে বাকি আছে মন্দিরটা খুবই সুন্দর কারো যদি ভালো লাগে একবার এসে ঘুরে যাও গুড়গ্রাম চৈতন্য মন্দির চণ্ডীগুড়ে নেমেই চলে আসতে হবে দেখো মন্দিরটা দেখো খুবই সুন্দর মন্দির ওতে পুরোহিত চলে এসে রাত্রে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় তো তার জন্য আমরাও মন্দিরে চলে গেছিলাম তো মন্দিরটা দেখো আমার ভগ্নীপতি দাঁড়িয়ে আছে আমার ছোট বোন দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি দেখো মন্দিরে কত লোকজন চলে এসছে রোজই আসে ওরা তো আমরা একদিন গিয়েছিলাম দেখো সবাই মিলে ঘুরে নিলাম একপাক মন্দিরের চারদিক